নিয়ে আছো ওইটা মুছে গেল বাস অন্তরটা বেঁধে রেখে দেন, কেউ থাকলে আইতে পারবো। জলটা তো বাড়তেছে, ও হো জল বাড়তেছে। তারা ঘরে উঠছে বস্তিটা, তারা ঘরে তো কোন সময় উঠছে না। ভগবানও বুঝে না, জল কালকে থেকে জল বাড়ছে, মানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার? প্রচুর ক্ষতি হচ্ছে এবং শরণার্থী হয়েছে প্রচুর। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে বসবাস? জন্ম থেকে এখানে। কত বছর হবে? প্রায় 50। আচ্ছা, এমন দেখছি না, এত বড় জলের পরিমাণ খালি বাড়তেছে দেখতেছি, এতটা দেখছি না কোন সময়, কন্টিনিউয়াস বাড়তেছে। কোন সময় অভিজ্ঞতা নেই আপনাদের? না, কোন অভিজ্ঞতা পাই যাচ্ছি না, এতটুকু হয়েছে হয়েছে একবার হয়েছিল, কিন্তু এতটা দেখছি না। এই জায়গাটার নাম কি ধরে? এই জায়গাটার নাম কি? এই জায়গাটা তো বান্দরপাড় ধরি করি আমরা, ইন্দ্রনগর বান্দরপাড় করি আর কি। আচ্ছা, কত ফ্যামিলি হতে পারে, মানে ক্ষয়ক্ষতি হয়েছে? তো প্রচুর ফ্যামিলি, প্রচুর ফ্যামিলি এখানে এখানে আটকে গেছে, তারা আইতে পারতেছে না, এবং তারা এখানে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 300 হইব। প্রশাসন থেকে তো সহায়তা করছে? জানি না, এখনো তো কোনো খবর পাইছে না। কারা হেল্পলাইনে ফোন করছে, কিন্তু হেল্পলাইনে কোনো ধরনের কেউই কিছু আইছে না এখনো, নৌকো আইতেছে না, কিছু আইতেছে না। তারা এখনো তো একটা বাড়িতে উপরে সবাই আছে শুনতেছে। একদিকে তো বৃষ্টিও পড়ছে, আবার গড়েও জল। হ্যাঁ, বৃষ্টি তো আরও হয়েও মনে হচ্ছে। রাত্রে কিভাবে ছিল তারা? সারা রাত তো তারা বাড়িতে ছিল, তারপরে সকালে 5টার সময় একটা দোতলা বাড়িতে তারা সবাই মিলে আছে আর কি। প্রশাসন থেকে কথা বলা হয়েছে আপনার সাথে? হ্যাঁ, হেল্পলাইনে ফোন করেছে, সকাল 2:30 থেকে আমরা ফোন করতেছি বা তারাও ফোন করতেছে, কিন্তু প্রশাসন থেকে কোনো ধরনের কোনো হেল্প আমরা এখনো তো দেখছি না, তারার লেগা দেখছি না এখনো তো। এটাই আমার সব কিছু, মানে
বান্দা হওয়ার জন্য এদিকে জল তো নেই, এদিকে আমরা জল কোন সময় উঠে না, একটু উঠাই জায়গাটা ঘন্টা বৃষ্টি তো একবারে শুরু হলে ঘন্টা তিন চার ঘন্টা একদম মুষলধারায় চলছে, এরকম বৃষ্টি আমি দেখিনি। আর এখানে তো কিছু বিল্ডিং বাড়ি তো রয়েছে, আর যেগুলো কিছু টিনের ঘর বেড়ার ঘর দেখা যাচ্ছে, এগুলো এগুলো তো মানে ঘরের একদম ইয়ে হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। আচ্ছা, এমন কিছু লোক নিখোঁজ শোনা গেছে, এমন কিছু খবর এরকম শোনা যায়? নিখোঁজ। আচ্ছা।